আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আমি আজকে আটত্রিশতম বিশেষ প্লেয়ের যে ম্যাথগুলো আসছিল সেগুলো সলভ করে দেখাবো কোশ্চেন স্ক্রিনে আটত্রিশতম বিশেষ প্লেটের মধ্যে যে ম্যাথগুলো আসছিলো কোশ্চেনগুলো দেওয়া আছে তো আপনারা কোয়েশনগুলো দেখেন আমি সেগুলো একটার পর একটা সলভ করে দেখি তো প্রথমে আছে এক নম্বর অঙ্কটা এক কি বলা আছে দুই ব্যক্তি একটি কাজ আট দিনে করতে পারে প্রথম ব্যক্তি একা কাজটি বারো দিনে করতে পারে দ্বিতীয় ব্যক্তি একা ওই কাজটি কত দিনে করতে পারবে আচ্ছা এটা একটা শর্টকাট ফর্মুলা আছে আবার একটা ব্রডকার আছে আমি প্রথমে বিস্তারিত যেটা আছে সেটা করে দেখাই তারপর শর্টকাটটা দেখাবো তো এখানে কী বলা আছে দুই ব্যক্তি একটি কাজ একত্রে আর তিনি করতে পারে তাহলে দুইজন একত্রে কাজটি করে আট দিনে একত্রে কাজটি করে আট দিনে ধরি সম্পূর্ণ কাজ অংশ সুতরাং আট দিনে করে এক অংশে একত্রে অর্থাৎ দুজন একত্রে করে সুতরাং একদিনে করে ওয়ান বাই আট অংশ তারপরে কি বলা আছে প্রথম ব্যক্তি একা কাজটি বারো দিনে করতে পারে আবার প্রথম ব্যক্তি বারো দিনে করে এক অংশ সুতরাং প্রথম ব্যক্তি একদিনে করে এক বাই বার অংশ সুতরাং লিখতে পারি দ্বিতীয় ব্যক্তি একদিনে করবে কত অংশ এই যে ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই বার অর্থাৎ দুইজন একদিনে করে যতটুকু সেটা থেকে যদি আমি প্রথম ব্যক্তির কাজটা একদিনে এসে যতটুকু করে এটা বাদ দিই তাহলে দ্বিতীয় ব্যক্তির একদিনে কাজ বের হবে কত হয় তাহলে তিন হাজটা চব্বিশ থ্রি মাইনাস বারো দুগুণে চব্বিশ দুই তাহলে কত হয় ওয়ান বাই চব্বিশ অংশ সুতরাং লিখতে পারি দ্বিতীয় ব্যক্তি করে কত দিনে দ্বিতীয় ব্যক্তি এক অংশ করে চব্বিশ গুণন কত কতদিনে চব্বিশ দিনে এটা মারা আমার দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে চাইছে দ্বিতীয় ব্যক্তি ওই কাজটি করতে কত দিন সময় লাগবে তাহলে একের গ নম্বর আছে ওকে তো ঠিক আছে তো এটা হচ্ছে বডকাট অর্থাৎ বিস্তারিতভাবে করে দেখাল যদি আপনি শর্টকাটে করতে চান তাহলে হচ্ছে এইভাবে এইরকম যদি অঙ্কগুলো থাকে তাহলে বড়োটা থেকে চব্বিশ মাইনাস কত দিন আসে সরি বারো বারো দিন আসে কত কত দিন আছে কোন আট দিন ডিভাইডেড বারো মাইনাস আট কত হয় আট নয় দশ এগারো বারো আট কে আট আট দুগুণে ষোলো ছয় আট কে আট নয় ছিয়ানব্বই আর কত হয় চার চার দুগুণে আট চার চারের আছে অর্থাৎ এ বি ডিভাইডেড এ মাইনাস বি এর সূত্র এইটি পর অঙ্কগুলো এইভাবে পড়া যায় তো আপনারা শর্টকাটে যাবেন না সব সময় বিস্তারিতভাবে অঙ্কগুলো জানার চেষ্টা করবেন তারপরে আমি দুই নম্বর অঙ্কটা করি যে কি বলা আছে মিস্টার মিরাজ তার সম্পদের বারো পার্সেন্ট স্ত্রী আঠান্ন পার্সেন্ট ছেলেকে এবং অবশিষ্ট বাহাত্তর টাকা মেয়েকে দিলেন তার সম্পদের মোট মূল্য কত আচ্ছা কত অংশ বারো তাহলে সম্পূর্ণ অংশ কত সম্পূর্ণ অংশ কিন্তু সম্পূর্ণ অংশ একশো কারণ পার্সেন্টেজ দেওয়া আছে বারো পার্সেন্ট ফিফটি তাহলে আমি সম্পূর্ণ অংশ দরলাম একশো

অবশ্য কত থাকবে একশো পার্সেন্ট মাইনাস কত স্ত্রীকে দিচ্ছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট বারো পার্সেন্ট প্লাস ফিফটি এইট পার্সেন্ট ঠিক আছে তাহলে আমি বিয়ে করি তাহলে হান্ড্রেড পার্সেন্ট মাইনাস কত হয় সত্তর পার্সেন্ট কত হয় থার্টি পার্সেন্ট ঠিক আছে তাহলে কি বলা আছে সিলেক্ট অবশিষ্ট এত টাকা মেয়েকে দিলেন তাহলে এই কিন্তু মেয়ের কত পার্সেন্ট থার্টি পার্সেন্ট এই থার্টি পার্সেন্ট কত লেখা দেয় থার্টি পার্সেন্ট সমান কত টাকা মেখে দিচ্ছি এত টাকা থার্টি পার্সেন্ট সমান কত বাহাত্তরশ বাহাত্তর এত টাকা বা এক পার্সেন্ট ফোন কত হয় তাহলে বাহাত্তর হাজার ডিভাইডেড থার্টি সুতরাং আমার দরকার কি সম্পূর্ণ অংশ সম্পূর্ণ পরিমাণ চাইছে সেটা তাহলে সম্পূর্ণ কত দোষে একশো না সুতরাং একশো পার্সেন্ট ফোন কত লিখতে পারি বাহাত্তর হাজার গুলো একশো ডিভাইডেড থার্টি কাটাকাটি করি কাটাকাটি করলে আমার অ্যাংশাটা বেড়ে যাবে বাহাত্তর হাজার

তার সম্পদের মোট মূল্য এটা হান্ড্রেড পার্সেন্ট ধরছিলাম তার সম্পূর্ণ সম্পদের সম্পূর্ণ পরিমাণ একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট দাম কত পড়েছে দুই লাখ চল্লিশ হাজার টাকা তাহলে এটাই আমার হচ্ছে দুই কয়ংশের তারপরে আমি তিন নম্বর অঙ্কটা করি তিনি কি বলা আছে দুইটি সংখ্যার অনুপাত এত টু ইস টু থ্রি এবং গসাগু ফোর হলে বৃহত্তম সংখ্যাটি কত আচ্ছা ধরি সংখ্যা টু এক্স টু থ্রি আছে না টু এক্স ও থ্রি এক্স এবং গোসাগুলো ফোর সুতরাং টু এক্স আর থ্রি এর কত টু এক্স আর থ্রি এর কিন্তু আর বর্ষাকু কত দেওয়া আছে ফোর দেওয়া আছে সুতরাং এক্স কোন কত লিখতে পারি সুতরাং বড় বা বৃহত্তম সংখ্যাটি হবে কত থ্রি এক্স থ্রি গুণ ফোর তিন চারে বারো তাহলে বড় সংখ্যাটি কত হবে বারো আর ষোলো সংখ্যাটি কত হবে চার দিগুণে আট এটা টু এক্স চার দিগুণে আট তাহলে বৃহত্তম সংখ্যাটা চাইছে তাহলে তিনের নম্বর স্যার তারপরে চার নম্বর অঙ্কে চারি কি বলেছে টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করায় বারো পার্সেন্ট ক্ষতি হয় এবং দশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে আচ্ছা বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয় একশো মাইনাস বারো কত দেড় এখন কি বলা হচ্ছে টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করে বিক্রয় মূল্য টাকায় মানে টাকা একটির বিক্রয় মূল্য ওয়ান বাই ফাইভ এখন দেখা যাচ্ছে আমার ক্রয় মূল্য দেওয়া নেই ধরি কারণ যে কোনো জিনিস বের করে দিয়ে ক্রয় মূল্য দরকার হয় দৌড়ি ক্রয় মূল্য এক্স টাকা এখন আমরা লিখতে পারি সূত্রে একটা লিখে বিক্রয় মূল্য ক্রয় মূল্য

কত লিখতে পারি কাটাকাটি করলে কাটাকাটি করলে মূল্য আছে তাহলে ক্রয় মূল্য কত ফাইভ বাই আবার এখানে কি বলছে দশ লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রি করতে হবে আবার দশ পার্সেন্ট বিক্রমূল্য একশো প্লাস দশ সম্ভবত একশো দশ টাকা তাহলে এক্ষেত্রে আমার বিক্রয় মূল্যটা দেওয়া আছে ঠিক আছে বিক্রমূল্য বেড়েছে একশো দশ টাকা তার বিক্রয় করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে ধরি ধরি দশ পার্সেন্ট লাভে বিক্রয় করতে হলে কি দশ পার্সেন্ট লাভ লাভে বিক্রয় লাভ করতে হলে ধরি টাকায় ওয়াইটি বিক্রয় করতে হবে সুতরাং টির বিক্রয় মূল্য কত এক টাকা আমি সব সময় সংখ্যাটা কিন্তু একে নিয়ে আসবো সুতরাং একটির বিক্রয় মূল্য কত হবে একটার বিক্রয় মূল্য আমি বের করব কোন বাই বাই টাকা আবার আমি সেম সূত্রটা ফেলাই কত সূত্রটা ছিল কি বিক্রয় মূল্য উল্টো ক্রয় লাভ ক্ষতি আমি সূত্রটা লিখলাম এখন বিক্রয় মূল্য কত ওয়ান বাই ওয়াই ক্রয়মূল্য কত বলেছে ক্রয়মূল্য বলেছে ফাইভ বাই টোয়েন্টি টু আর বা ক্ষতির পার্সেন্টেজ কত একশো দশ ঠিক আছে বা ওয়ান বাই ওয়াই একশো দশ বাই কত আমি একশো লিখতে পারি এখন কাটাকাটি করি কাটাকাটি করলে কত হয় কাটাকাটি করলে কত হয় বা বাই বাই সুতরাং বয়সমান কত চার অর্থাৎ টাকায় চারটি বিক্রি করতে হবে দশ পারসেন্ট লাভ করতে হলে এটাই আমার অ্যান্সার টাকায় চারটা বিক্রি করতে হবে চারের কয় দুইটার সূত্র প্রথমে আমি সেম সূত্র দিয়ে প্রথমে ক্রয় মূল্যটা বের করে নিচ্ছি তারপর টাকায় কটা বিক্রি করতে হবে সেটা আমি বের করছি এবার আমি করি পাঁচ নম্বর অঙ্কটা পাশে কী বলেছে কোনো আসল তিন বছরের মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে মুনাফা আসলে তিন বাই আট অংশ হলে মুনাফার হার কত ধরি আসল আট টাকা সুতরাং মুনাফা কত হবে তাহলে কি বলেছে তিন বাই আট অংশ বলছিল মুনাফা বলছিল তিন বাই আসলে তিন বাই আট অংশ সুতরাং মুনাফা কত টাকা তিন টাকা সুতরাং মুনাফা আসলে লিখতে পারি আট প্লাস সময় কত এগারো টাকা কার মুনাফা আর আসল আসল আট টাকা হলে মুনাফা তিন টাকা মুনাফা আসল আট প্লাস তিন শোন এগারো টাকা এখন আমরা লিখতে পারি মুনাফা আসল এগারো টাকা হলে আসল কত টাকা আসল কিন্তু আট টাকা দরকার হচ্ছে টাকা বের করা সুতরাং মুনাফা আসল এক টাকা হলে আসল

পাঁচশো হাজার পাঁচশো মাইনাস চার হাজার কত বের পনেরোশো টাকা হচ্ছে মুনাফা বেরিয়েছে এখন তাহলে আসল বেরিয়েছে চার টাকা মুনাফা বেড়েছে পনেরোশো টাকা আসল মানে হচ্ছে পি আর মুনাফা হচ্ছে আই আর আমার এন মানে বছর বছর কত দেওয়া আছে থ্রি বছর এখন আমরা লিখতে পারি মুনাফা আর আর হচ্ছে মুনাফার হার তাহলে আয়ের মান কত বেরিয়েছে পনেরোশো পের মান কত চার হাজার গুনুন বছর কত তিন বছর আর হার আমার বের করতে পড়ছে তাহলে আর পাই আর নিচে সবসময় কিন্তু একশো হয় এটা হার যেহেতু আর নিচে আরশো হয় সুতরাং কি লিখতে পারি আমরা হার সমান পনেরোশো গুনুন

সবাই এক হাতে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত অর্থাৎ এইভাবে আছে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস ডটো ডটো একশো যোগফল কত তাহলে পদের সংখ্যা কত পদ সংখ্যা কিন্তু সমান একশো আর প্রথম পদ এর সমান কত বন তো যোগফল সমান কত লিখতে পারি যদি ক্রম সংখ্যার যোগফল আমরা লিখতে পারি

তাতে কী বলা আছে একটি সামুদ্রিক অনু একটি সামুদ্রিক অনুক্রমের পাঁচতম পদ আঠারো এবং প্রথম পাঁচটি পদের যোগফল পঁচাত্তর হলে প্রথম পদটি কত একটি সামুদ্রিক অনুক্রমের পঞ্চম পদটি আঠারো এবং প্রথম পাঁচটি পদের যোগফল পঁচাত্তর হলে প্রথম পদটি কত এখানে করি বলা হয়েছে একটি সমুদ্র অনুকূমের পঞ্চম পদটি আঠারো এবং প্রথম পাঁচটি পদের যোগফল পঁচাত্তর হলে প্রথম পদটি কত আছে ধরি সমান্তর অনুকূমের প্রথম পদ প্রথম পদে সাধারণ অন্তর তাহলে এনতম পদ সমান কিন্তু লিখতে পারি এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাংতম পদ এ প্লাস এনে হচ্ছে কত ফাইভ ফাইভ মাইনাস ওয়ান সাধারণ অন্তর ডি এই একটু পদ কত দেওয়া আছে পদ দেওয়া আছে আঠারো বা এ প্লাস এ প্লাস পাঁচ থেকে একবার দিলে হয় চার তাহলে ফোরটি ফোর আঠারো এটা আমি একটা সমীকরণ দিলাম তারপরে বলা আছে এবং প্রথম পাঁচটি পদের যোগফল পঁচাত্তর হলে এখন প্রথম পাঁচটি পদের সমষ্টি আচ্ছা সমষ্টির সূত্রটা লিখে নিই সমূত্রে এন বাই টু এন হচ্ছে যে কটা পদ আর কি এন বাই টু টু এ ইন্টু এ মাইন টু এ এন মাইনাস ওয়ান ইন্টু টি এটা হচ্ছে সমষ্টি সূত্র এন বাই টু সেকেন্ড বাই টু এ এন মাইনাস ওয়ান ইন্টু টি এটা হচ্ছে সমষ্টি সূত্র তাহলে পাঁচটি পদের সমষ্টি পাঁচটি পদের সমষ্টি কত লিখতে পারি তাহলে এর মান কত হবে ফাইভ তাহলে ফাইভ বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এর মান তো আমি জানি না টু এ টু এ প্লাস টু এ প্লাস তাহলে এর মান কত পাঁচ তাহলে ফাইভ মাইনাস ওয়ান আর ডি এর মানও আমি জানি না ডি আর পাঁচটি পদের সমষ্টি কত দেওয়া আছে আমার পঁচাত্তর দেওয়া আছে ইকোয়ালটা আমি পঁচাত্তর লিখতে পারি পঁচাত্তর বা তাহলে ফাইভ বাই টু তাহলে এখানে কত লিখতে পারি টু এ প্লাস পঁচাত্তর বা তাহলে এখানে কী লিখতে পারি টু এ প্লাস সমান পঁচাত্তর গুণ টু ডিভাইডেড ফাইভ লিখতে পারি না লিখতে পারি টু এ প্লাস ফোর ডি পাঁচ পনেরো নং পঁচাত্তর সমান পনেরো দু তিরিশ ঠিক আছে এটা আমি দুই নম্বর সমীকরণ দিলাম এখন আমি কী করব আচ্ছা দুই নং সমীকরণ মাইনাস এক নম্বর সমীকরণ দুই থেকে যদি এক বাদ দিই তাহলে কিন্তু আমার নির্মাণটা বেরো আসতেছে দু এ কী ছিল টু এ প্লাস ফোর ডি সমান থার্টি আর একে কি আছে এটা এ প্লাস ফোর ডি माइनस মাইনাস माइनस মাইনাস করলে মাইনাস তাহলে ফোর ডি প্লাস ফোর ডি মাইনাস গেলাম আর এখানে কত টুয়ে থেকে এ দিলে এ আর তিরিশ থেকে বাদ দিলে আমার দরকার কি প্রথম পদ প্রথম পদ চাইছে না প্রথম পথটি কত তাহলে প্রথম পদ আমি কত দৌড়ি প্রথম পদ তাহলে এর মানটা বেরো তাহলে তাহলে কত হবে সাতের ঘরে আট নম্বর অঙ্কটা করি আলা আছে এক্স ইকোয়েল টু রুট থ্রি প্লাস রুট টু এত হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিবের মান কত আচ্ছা তাহলে এটাকে আমরা এটা সমান কী লিখে আচ্ছা এক্স ওয়ান যদি রুট থ্রি প্লাস রুট টু হয় তাহলে এটা সমান লেখা যায় ওয়ান বাই এক্স ওয়ান কিন্তু রুট থ্রি মাইনাস রুট টু ঠিক আছে এটা মনে রাখেন যদি এক্স ওয়ান রুট থ্রি প্লাস রুট টু হয় তাহলে ওয়ান বাই এক্স সমান লেখা যায় এটা প্লাস থাকলে মাইনাস হয়ে যায় রুট থ্রি মাইনাস লেখা যায় তাহলে এটা আমি এখন লিখি তাহলে এখান আমি কী লিখতে পারি এক্স প্লাস সমান কী লিখতে পারি রুট থ্রি যে রুট থ্রি প্লাস রুট অর্থাৎ আর তাহলে এটা যোগ করছি তাহলে এটা রুট থ্রি প্লাস রুট টু আর এটা হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এখন কাটাকাটি করা যায় এটা মাইনাস ছিল এটা প্লাস তাহলে এটা কাটি করা এক্স প্লাস ওয়ান বাই কত টু এখন আমার চাইছে কি এটার মান তা এটা এখন করি কত এক্স থ্রি প্লাস ওয়ান সূত্র ফেলাই এটা সূত্র কত হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত বলেছে টু রুট থ্রি কিউব মাইনাস এক্স স্কোয়ারি গেল থ্রি গুনুন টু রুট থ্রি তাহলে এখানে কত লিখতে পারি যেউব আছে তার মানে এইট এখানে রুট থ্রি গুনন রুট থ্রি গুনুন রুট থ্রি তিনটা রুট থ্রির উপর থ্রি আছে মাইনাস তিন গুণাস ছয় রুট থ্রি তাহলে এখানে কত লেখ দুইটার সময় একটা লেখা যায় তাহলে এইট গুন থ্রি গুনন রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি তাহলে তিন আঁচটা চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি ছয় সাত আট নয় দশ এগুলো বারো তেরো শুধু এইট অর্থাৎ আঠারো রুট থ্রি অ্যান্সার

টু এক্স প্লাস টু ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি এক্সের মান কত তাহলে এখানে লিখতে পারি টু এক্স প্লাস তাহলে এটার সময় কি লিখতে পারি আমি টু বাই টু এক্স লিখতে পারি কারণ এই যে এক্সটা উপরে গেলে কী হয় টু কেসের নামের ওয়ান আছে তাহলে ওয়ান গেলে ওয়ান মাইনাস এক্স সমান

স্কোৱাৰ প্লাছ টু বাছ প্ল তাৰ তুলি মাইনাস টু এ মাইনাস এ প্লাছ টু ভাঙল উৎপাদন কৰ্তিছে এ কমন গেলে মাইনাস টু মাইনাস এ কমন এ মাইনাস টু সময় কত দৌড় কত দৌড়ছিলাম টু এক্স ধরছিলাম ঠিক আছে টুর পর এক্স আমি লিখতে পারি আমি এর মানটা বসাই দেবো তাহলে টু এক্স ওয়ান টু এক্স মাইনাস সমান কত লেখা যায় জিরো লেখা যায় বা টু এক্স এর পাশে আসলে টু হচ্ছে প্লাস হচ্ছে টুর উপর কিছু নাই মানে কি ওয়ান আছে সুতরাং এক্স কত লেখা যায় ওয়ান আবার এটার ক্ষেত্রে বসাই এর মান কত টু এক্স মাইনাস ওয়ান লেখা যায় তারপরে টু তাহলে ওয়ান এই পাশে আসলো বা টু এক্স তাহলে ট্যুর পর জিরো দিলে কী তো টুর পর জিরো ওয়ান কত ওয়ান সুযোগের নিয়ম অনুসারে ওয়ান সুতরাং এক্স ওয়ান কত জিরো তাহলে এক্সের মান কী 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 রইলো রইল এক্সের মানুষ ওয়ান আর জিরো এটা হয় স্যার এক্সের মানই চাইছে ওয়ান আর জিরো নয়ের ঘ নাম্বার আনসার তারপরে দশ নম্বর মোটামুটি দশ লগ এক্স ওয়ান বাই এইট ওয়ান মাইনাস টু হলে এক্সের মান করত আচ্ছা এটা একটা সূত্র কিন্তু লগ এ ওয়াই সমান সমান বি হলে লেখা যায় এ বি ওয়াই এটা একটা সূত্র লগ লগের সূত্র তাহলে সূত্রটা আমি এখন প্রয়োগ করি তাহলে এক্স মাইনাস টু সমান কত লেখা যায় ওয়ান বাই এইট বা ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ওয়ান বাই এইট

জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট জেরো এটা হচ্ছে ফিউনাকি সিরিজ ফিউনাকি সিরিজ হচ্ছে দেখা যায় প্রথম আর দ্বিতীয়রা যোগ করলে কত হয় ওয়ান হয় তারপরে দ্বিতীয়রা তৃতীয় যোগ করলে একের এক দুই হয় তারপরে দুই একে যোগ করলে তিন হয় তারপরে তিন দু যোগ করলে পাঁচ হয় তারপরে তিন পাঁচ তিনে যোগ করলে আট হয় আট পঁচাতে যোগ করলে তেরো হয় তো এইভাবে এটাকে বলা হয় ফিউনাকি সিরিজ তারপর বলা হয়েছে এক্স ফিউনাক্ষী সিরিজ এবং এক্স স্কোয়ার লেস দেন সিক্সটি ফোর তাহলে কত এক্স স্কোয়ার সিক্সটি নট গ্রেটার দেন সিক্সটি ফোর তাহলে এক্সের মান আমি কোনটা কোনটা নিতে পারি যখন জিরো নিতে পারি ওয়ান নিতে পারি টু নিতে পারি দুই দুণে চার তিন দু তিন 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 দিকে নয় পাঁচ পাঁচ পঁচিশ আট আটা চৌষট্টিটা আমি যাই না তার মানে এগুলো আমি নিতে পারি তাহলে কী কী নিতে পারি জিরো ওয়ান টু দুইটা ওয়ান আছে আমার একটা একটা নিলে অফ তারপরে থ্রি নিতে পারি তারপরে কী নিতে পারি ফাইভ নিতে পারি তাহলে এক্সের মান কয়টা পাওয়া গেছে কি সরি তাহলে এর উপাদান কয়টা পাওয়া গেছে এক দুই তিন চার পাঁচটা তাহলে পি এর সমান কত হবে টু ফাইভ পাওয়ার অফ পেয়ের সমান তাহলে অর্থাৎ সূত্র হচ্ছে পাওয়ার অফ এর সূত্র হচ্ছে টু এন এন হচ্ছে এর উপাদান সংখ্যা তাহলে উপাদান সংখ্যা কয়টা বসে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বেসে তাহলে টু 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 ছয় সাত গুন আট আট ষোলো বত্রিশ ঠিক আছে এটাই মারেন্স আর তাহলে এগারোর খাওয়া নাম্বার তাহলে বারো নম্বর অঙ্কটা করি বারোতে কি বলা আছে চারজন মহিলা ও ছয়জন পুরুষের মধ্যে থেকে চার সদস্য বিশিষ্ট একটি বো কমিটি গঠন করতে হবে যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদা উপস্থিত থাকে তাহলে একজন পুরুষ যদি নির্দিষ্ট থাকে তাহলে আমার সংখ্যা কতজন দাঁড়ায় তাহলে চারজনের মধ্যে আবার তিনজন বাসাই করতে হবে আর ছয়জন পুরুষ যেহেতু ছিল তাহলে ছয়জন থেকে একজন যদি দেয় তাহলে কয়জন থাকে পাঁচজন তাহলে টোটাল সংখ্যা করে থাকে চার প্লাস পাঁচ সি আর চারজন বাসাই করতে বলছিল তার মানে একজন পুরুষ যদি ফিক্সড করা থাকে তাহলে কত চার মাইনাস ওয়ান তাহলে কত হয় থ্রি এই যে পাঁচজন ছয়জন পুরুষ ছিল তাহলে একজন ফিক্সড করা হয়েছে তার মানে একজন তাহলে সিক্স মাইনাস ওয়ান আর চারজন মহিলা তাহলে মোট সদস্যদের চার প্লাস পাঁচ তাহলে কত হয় পাঁচ চারি নয় সি থ্রি অর্থাৎ নয়জনের বন্ধু থেকে আমার তিনজন বাসাই করতে হবে তাহলে নাইন ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল নাইন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে কত নাইন ফ্যাক নাইন গুন এইট গুনভেন গুনন সিক্স ফ্যাক্টোরিয়া লিখতে পারি তারপরে এখানে থ্রি গুনন টু গুন তিনের জন্য তার এখানে গুনন নয় থেকে যদি তিন বাদ দিতে হলে সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে এটা এটা কাটিয়ে দিলাম সিক্স ফ্যাক্টোরিয়াল তারপরে চার দুগুণে আট তিন তির নয় তিন চারে তিন চারে বারো বারো গুণ সাত বারো গুণ সাত কত হয় বাসি করা যাবে চুরাশি উপায় বারোর গ নম্বর তারপরে তেরো নম্বর অঙ্কটা করি তেরোতে কি বলা আছে তেরোতে কি বলা আছে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটি ইচ্ছে মতো নিলে সেই সংখ্যাটা মৌলিক কত বা পাশের গুণিত হওয়ার সম্ভাবনা কত আচ্ছা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত মোট সংখ্যা কত তিরিশ একত্রিশ পঁয়ত্রিশে তিরিশ চত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ মোট সংখ্যা হচ্ছে এগারোটি তারপরে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কোনটা মৌলিক সংখ্যা আছে একত্রিশ আর কি আছে সাঁত্রিশ অর্থাৎ দুইটি আর তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত কি চাইছে পাঁচের গুণিত গুণিত কোনটা কোনটা আছে দেখছে তিরিশ আছে পঁয়ত্রিশ আছে আর চল্লিশ আছে অর্থাৎ তিনটা আছে তাহলে পাঁচের গুণিত পাওয়া গেছে কয়টা তিনটা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আর মৌলিক সংখ্যা আছে দুইটা একত্রিশ সাঁত্রিশ সুতরাং তিরিশে চল্লিশের মধ্যে যে কোনো একটি সংখ্যা নিলে কয়টা মৌলিক কিংবা পাশের গণিতকর সম্ভাবনা আছে করতে হবে টু প্লাস থ্রি ডিভাইডেড এগারো তাহলে পাঁচ বাই এগারো এটা মানে যাচ্ছে দুইটা আছে কয়টা মৌলিক আর তিনটা আছে পাশের গুণিতক তাহলে তিনটে পাঁচ আর টোটাল সংখ্যা কত এগারো তাহলে পাঁচ বাই এগারো এটা হচ্ছে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশের মধ্যে যদি অনেকটা সংখ্যান আছে এটা পাশের গুণিত কিংবা মলিখার সম্ভাবনা আছে হচ্ছে ক তার চোদ্দ নম্বর অঙ্কটা করি চোদ্দ কি বলা আছে একটি একটি কনের মান তার পুরো কনের মানের অর্ধেকের সমান কোনটি মান কত ধরি একটি কোন এক্স আমার জানি পুরো কোণ হচ্ছে এই কোন যেমন এটা যদি নব্বই ডিগ্রি কোন হয় দুইটা কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় সেটা একটি ওপরটির কোণ বলা হয় যদি একটা কোণ এক্স দর হয় তাহলে উপর কোনটা কত সুতরাং পুরো কোণটা কত হবে উপর পুরো কোণটা নব্বই x

তিরিশ তারপর পনেরো নম্বর অঙ্কটা করি পনেরো আছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ হলে ত্রিভুজ্রীর ক্ষেত্রফল কত বলবে আচ্ছা সাবজে এইটা হচ্ছে একটা সমবাহ ত্রিভুজ এটা এটা এটাই সমব ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমার কিন্তু রুট থ্রি বাই ফোর স্কোয়ার এই বাহু বিশিষ্ট সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর স্কোয়ার এটা একটা সূত্র তাহলে সূত্রটা ইয়ে করা যায় তো একটু বড়ো হবে তো সূত্র মনে হয় রুট থ্রি বাই ফোর স্কোয়ার সমভবত্রী পুজোর ক্ষেত্রফল এই বাবু বিশিষ্টের সমভক্তিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার একটা সূত্র রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর স্কোয়ার এটা হচ্ছে নোর ঘ তারপর ষোলো নম্বর অঙ্কটা করি

বা লিখতে পারি এটা কিন্তু কি ওইটা কিন্তু অতিভুজ নব্বই ডিগ্রি হলে একটা কোন নব্বই ডিগ্রি হলে এটা সবসময় কি হবে অতিভুজ অর্থাৎ ত্রিভুজের পর্ব হয় অতিপুষ হয় কোণের বিপরীত বাহুটা লম্ব হয় যেমন থিটা কোন বিপরীত বাহু কি এ বি বি হচ্ছে লম্ব তাহলে লম্বায় অতিপূষণ কী লম্বায় অতিপূর সমান তাহলে সাইন থিটা সাইন থিটা সমান কত লিখতে পারি আমরা জানি সাইন থিটা সমান কি এই যে থিটা কোনটা সাইন থিটা সমান বাই লম্ব চেয়েবি আর অতিপুশে চেয়েছি সুতরাং সাইন থিটা লিখতে পারি আর সাইন সাইন তিরিশ ডিগ্রি মান কত হাফ সুতরাং হাফ সমান কী লিখতে পারি সাইন তিরিশ ডিগ্রি সুতরাং সমান কত থার্টি ডিগ্রি অর্থাৎ থিটা মানের কত থার্টি আশা করি বুঝতে পারছেন কারো যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন